সবাইকে আমাদের সবুজ বাংলা অনুষ্ঠানের সাথে থাকার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমি আজমিরি মুমু, এখন যাব প্রাপ্তি সংবাদ প্রতিবেদন পর্বে। সবুজ বাংলা, সবুজ বাংলা। প্রিয় দর্শক, আসছে কোরবানির ঈদকে সামনে রেখে গরু মোটা তাজাকরণ খামার শুরু হয়েছে কিশোরগঞ্জের ভৈরবে। তো চলুন ঘুরে দেখে আসি। ভৈরবে কোরবানির জন্য প্রস্তুত প্রায় 8,000 গবাদি পশু। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজাকরণে খামারি ও চাষিরা ব্যস্ত সময় পার করছে। এই খামারটা করেছি অন্তত মোটাতাজাকরণ করার জন্য। আমার উদ্দেশ্য হচ্ছে গরু মোটাতাজাকরণ করে কোরবানি ঈদে বিক্রি করা এবং অন্যান্য সময় আমাদের দেশের মাংসের চাহিদা পূরণ করা। ভুষি, কোড়া, কাঁচা ঘাস, পেকাইয়া, খের খাওয়াতেছি, মনে করেন মোটাতাজার জন্য দেশি গরু। এ উপজেলায় ঈদুল আজহাকে সামনে রেখে বরাবরের মতোই এবারও 7,960টি গরু মজুদ রয়েছে। 21,199 জন ফার্মার এখানে আছেন। প্রাকৃতিক প্রক্রিয়ায় তারা গরুগুলোকে হৃষ্টপুষ্টকরণ করছে। খামারিদের দাবি, চোরাই পথে গরু আনা বন্ধে সরকার যেন পদক্ষেপ নেয়। এদিকে কোরবানির পশু নিরাপদ করতে গরু মোটাতাজাকরণে ক্ষতিকর ঔষধ ব্যবহার বন্ধে প্রাণী সম্পদ অফিসের পক্ষ থেকে খামারে খামারে তদারকি বাড়ানো হয়েছে। প্রতিদিন খামারে যাচ্ছে কর্মকর্তারা। গঠন করা হয়েছে 3 সদস্য বিশিষ্ট 7টি তদারকি টিম। গরুর হদি বসি, পুরা এগুলি দিয়ে আমি গরু ফালি। আমি বিষাক্ত কোনো জিনিস খাওয়াই না। গরি বড়ি অথবা ইঞ্জেকশন এমন কোনো জিনিস আমি খাওয়াই না। গরুরে ভুট্টা খাওয়াই, খাওয়াই ভরে সুরে আমরা খাওয়াই না, ইঞ্জেকশন আমরা করি না। ঈদুল আজহাকে সামনে রেখে পাম ট্যাবলেট, ডেক্সা, মেথাথন ও স্টেরয়েডের মতো ভয়ঙ্কর ক্ষতিকারক ঔষধ রোগ আক্রান্ত ও কম ওজন চিকন স্বাস্থ্যের গরুকে দ্রুত মোটাতাজাকরণ করে। এবার এখানে ক্ষুদ্র খামারি ও গৃহস্থ বাড়িতে পালিত গরুকে কোনো ক্ষতিকর ঔষধ খাওয়ানো হচ্ছে না। পশু চিকিৎসকদের পরামর্শে কৃমি, ভিটামিন ও রোগের ঔষধ খাওয়ানো হলেও ক্ষতিকর ঔষধ কৃষকরা খাওয়াচ্ছেন না। আমরা সরকারের কাছে আবেদন জানাই যাতে আমরা এই গরুগুলো যাতে ইন্ডিয়ান গরু না আসে, দেশি গরু থাকে। ইন্ডিয়ার থেকে গরু না ছাড়ে তাহলে আমরা দুইটা পয়সা বা বিক্রি করে লাভবান হতে পারবো। অবৈধভাবে অনুপ্রবেশ করে, এই প্রবেশটা যেন বন্ধ করানো হয়। যদি এই অনুপ্রবেশ বন্ধ করানো হয় তাহলে আমাদের যারা খামারি আছে, আমার মতো যারা খামারি আছে, তারা সবাই এতে উপকৃত হবে। টিমগুলো ইউনিয়ন, পাড়া, মহল্লা ও বাড়ি বাড়ি গিয়ে তদারকি করছে এবং বিভিন্ন দোকান ও ফার্মেসিতে গিয়ে তল্লাশি চালাচ্ছে। এই মনিটরিং টিমের মাধ্যমে তাদেরকে স্টেরয়েড, ক্ষতিকর কেমিক্যাল এবং হরমোন বা কোনো রাসায়নিক জাতি ব্যবহার না করে সেজন্য আমরা তাদেরকে নির্দেশ এবং তাদেরকে লিফলেট বিতরণ, বিভিন্ন চিঠি প্রদান, দোকানগুলোকে সচেতনতামূলক চিঠি প্রদান, এই কার্যক্রমগুলো আমরা গ্রহণ করেছি। সাধারণ মানুষ ও খামারিদের সমন্বয়ের মাধ্যমে এর ক্ষতিকারক দিকগুলো বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এবছর ভৈরব সহ সারা দেশে কোরবানির গরুর মাংস নিরাপদ থাকবে, এটাই সকলের প্রত্যাশা। সবজি, মাছ, মুরগি, হাঁস, গরু ছাগল পালনকারী প্রিয় খামারি ভাই, কৃষি নিয়ে আপনাদেরও অনেক সমস্যা আছে, আপনারা আমাদের লিখে জানান, আমরা আপনার সমস্যার সমাধান দেবার চেষ্টা করব। আমাদের প্রতিবেদক দল, ক্যামেরা ও দক্ষ বিশেষজ্ঞ টিম নিয়ে আপনার ক্ষেত বা খামারে উপস্থিত হয়ে সমস্যার তাৎক্ষণিক সমাধান দেওয়ার চেষ্টা করবেন। তাই জানাতে ভুল করবেন না, আমাদের কাছে জানাবার ঠিকানা সবুজ বাংলা, জিটিভি, 25 সেগুন বাগিচা, ঢাকা 1000। ফোন করতে পারেন 8391021-5 ও 0193883589 এই নম্বরে। ইমেল করতে পারেন sobujbangla@gazitv.com। আজ আমাদের হাতে আর সময় নেই, দেখা হবে আগামী অনুষ্ঠানের ঠিক এই দিনে এই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর ও শুভময় হোক আপনার আগামী দিন।